জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গোপন তথ্য ফাঁস করলেন। বিগত ১৬ বছরে স্বৈরাচারী আওয়ামী সরকারের নির্যাতনের শিকার হন জামাত ইসলামের শীর্ষ নেতা থেকে শুরু করে সাধারণ কর্মী পর্যন্ত। তিনি বলেন, আওয়ামী লীগ যাদের ওপরে সবচেয়ে বেশি জুলুম করেছে তার নাম জামাতে ইসলামী। একে একে শুধু নয়, ক্রমিক অনুসারে এক থেকে ১১ শীর্ষ দায়িত্বশীল নেতাদের জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। আমির বলেন, ফাঁসি দেওয়া হয়েছে, জেলের ভেতরে তিলে তিলে তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। ওই সময় শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার চেয়েছিল তারা প্রাণ ভিক্ষা চাক, কিন্তু জামাত ইসলামীর শীর্ষ নেতারা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করেননি। আমরা অনেক আন্দোলন করার চেষ্টা করেছি, সর্বশেষ ছাত্র জনতার একটি আন্দোলনকে কেন্দ্র করে শেষ পর্যন্ত এই স্বৈরাচারকে বিদায় নিতে হয়েছে। তিনি ২২ সেপ্টেম্বর রোকন সম্মেলন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জামাতের আমির বলেন, শেখ হাসিনা টুস করে ঢুকে পড়বেন তাহলে দেশ ছেড়ে গেলেন কেন? আপনাকে কে যেতে বলছে? আমরা তো আপনাকে যেতে বলিনি, তাই বলবো এমন রাজনীতি করুন যাতে সম্মানের সঙ্গে টিকে থাকতে পারেন। ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, আমরা ঘোষণা দিয়েছি কারো ওপর প্রতিশোধ নেব না। প্রতিশোধ নেওয়ার মানে হচ্ছে আইন হাতে তুলে নেওয়া। আইন যেখানেই হাতে তুলে নেওয়া হয়েছে সেখানেই বিশৃঙ্খলা তৈরি হয়েছে। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।